জাউ জাউ পারুলকে দেখে এলাম। পারুলকে দেখে গেলি তো কি হয়েছে? পারুল শিমুলের সঙ্গে গায়ের মধ্যে আমি নিজে চোখে দেখে এলাম। হ্যাঁ শালা গাঁজা খেয়েছে। না খালি আমি নয়, গ্রামে সকলেই দেখেছে। সবাই দেখেছে পারুল শিমুল, আমার মান সম্মান সব গেল। পারুল পারুল এবার তুমি ঘরে যাও। তোমাকে ছেড়ে ঘরে যেতে আমার মন চায় না। কিন্তু মন না চাইলেও এবার তোমাকে ঘরে গিয়ে ঝড়ের সামনাসামনি হতেই হবে। ঝড়? হ্যাঁ ঝড়। শিমুল পারুল কোথায় গিয়েছিলি? শিমুলের কাছে। কেন? ওকে মন ভরে দেখতে। আমার শরীরটা এখানে ছিল কিন্তু মনটা ওর কাছে পড়েছিল। আজ এতটা বছর পর আমি আমার মনটাকে শান্তি দিতে পেরেছি। এবার তুমি যদি আমাকে মেরেও ফেলো আমার কোনো দুঃখ নেই। মেরেই ফেলবো তোকে, তোকে আমি শ্মশানে পাঠাবো। আমার শরীরটাকে তুমি শ্মশানে পাঠাতে পারবে বাবা, আমার মনটাকে পারবে না। হ্যাঁ পারবো না। আরে সাগর মন্ডল না পারে কি? পারলে তুমি আমার মন থেকে শিমুলের নাম মুছে দাও। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভেতরের কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। তাই তাহলে শিমুলকে শেষ করে ফেলবো? শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ও সব কিছু তো আমার কাছে। তোকে মারলে যদি শিমুল মরে তাহলে আমি তাই করব। ও ও ও কি রক্ত? কি কি হয়েছে? কি হয়েছে বাবা? রক্ত রক্ত কোথায়? ও ও তুমি দেখতে পাবে না মা, আমি দেখতে পাচ্ছি। যদি শিমুলের আমাকে একটু আসতে পারো বাবা, আমার শিমুল কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে ভাগ। পারুল কি হয়েছে? শিমুল কি হয়েছে বাবা? মা মা গো, ওই মন্ডলের বাচ্চাটা আমার পারুলকে মেরে ফেলছে। মন্ডল আজই তোর শেষ দিন।